ফের বেফাঁস মুকুল রায়। শুক্রবার বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায়। বিজেপি টিকিটে জিতলেও ভোটের পর দল বদলে তিনি যোগ দেন পুরনো দল তৃণমূলে। কিন্তু এদিন উপনির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের তিনি বলেন, বিজেপির হয়ে ভোটে দাঁড়ালেই জিতবেন, তৃণমূলের হয়ে দাঁড়ালে জিতবেন কিনা সেটা ঠিক করবে জনতা। যা নিয়ে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এখন প্রশ্ন উঠছে, এই মন্তব্য কি জেনে বুঝেই করলেন মুকুল রায়? মুকুল ঘনিষ্ঠদের বক্তব্য, বেফাঁস মন্তব্য করার লোক নন তিনি। তৃণমূলে যোগ দিলেও বিধায়ক পদে পদত্যাগ করেননি মুকুল রায়, ফলে খাতায় কলমে তিনি এখনও বিজেপি বিধায়ক। তাই তিনি সচেতনভাবেই নিজেকে বিজেপি বিধায়ক প্রমাণ করতে চেয়েছেন, দলত্যাগ বিরোধী আইনে যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে বিজেপি, সেই কারণেই কৌশলী চাল মুকুলের। তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, মুকুল রায় অসুস্থ, তাই তিনি বারবার বেফাঁস মন্তব্য করে ফেলছেন। এর আগেও কৃষ্ণনগরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, উপনির্বাচনে জয়ী হবে বিজেপি। তৃণমূলের কর্মী সমর্থকদের পাশে নিয়েই তিনি বলেছিলেন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে ভোটে তৃণমূল কংগ্রেস পর্যদুস্ত হবে, এখানে ভারতীয় জনতা পার্টি নিজেকে প্রতিষ্ঠা করবে। তার এহেন মন্তব্য শুনে প্রথমে সকলেই হকচকিয়ে যান। একজন মুকুল রায়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে শুধরে দেন তাকে। এরপরই নিজেকে শুধরে নিয়েছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। প্রায় একই ধরনের মন্তব্য এদিন বিধানসভায় দাঁড়িয়ে করলেন মুকুল, ফলে তার সুস্থতা নিয়েই উঠছে প্রশ্ন। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না মুকুল রায়ের। শুক্রবার বিধানসভায় পিএসসির দ্বিতীয় বৈঠকে তিনি প্রায় 40 মিনিট পর আসেন। প্রথম বৈঠকের দিন ছিলেন না, প্রথম বৈঠকের দিন ছিলেন দিল্লিতে, ফলে সেই বৈঠকে যোগ দিতে পারেননি তিনি। কিন্তু এদিন কলকাতায় থাকলেও উপস্থিত হলেন দেরিতে, ততক্ষণে বৈঠক অনেকটাই এগিয়ে গিয়েছে। পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান মুকুল রায়, ফলে তার অনুপস্থিতিতে এদিন বৈঠকের পৌরোহিত্য করেন তাপস রায়। অপরদিকে মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করায় আপত্তি বিজেপির, তারা এদিনের বৈঠক বয়কট করেছে।